আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি কাপলির মালয়েশিয়া। সো আজকে আমার মনটা অনেক খারাপ। সো আমার মন খারাপের রিজনটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। সো গতকাল মিতুর বার্থডে ছিল, নো গতকাল ছিল না, দুই দিন আগেই ছিল, বাট আমরা ব্যস্ততার কারণে সেলিব্রেট করতে পারিনি। তো গতকাল আমরা বার্থডেটা সেলিব্রেট করেছিলাম এবং সে বার্থডেতে মিষ্টি কাপু, রবিন ভাই এবং ফাইজা এসেছিলো। পুরোটা বার্থডেই সারপ্রাইজ ছিল মিতুর জন্য। মিতু জানতোই না আমরা তার বার্থডে সেলিব্রেট করছি। তো সে অনুযায়ী গতকাল বার্থডে সেলিব্রেট হলো, কেক কাটা হলো, ওকে কিছু সারপ্রাইজ দেওয়া হলো এবং সব কিছুই ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। এবং আজকে সারাদিন আমি ক্লিপগুলো একসাথে করে নিয়ে এডিট করেছিলাম আপনাদের জন্য, যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, মেবি আপনাদের ভালো লাগবে। কিন্তু আনফর্চুনেটলি আজকে এডিট কমপ্লিট হয়ে গিয়েছিল, কমপ্লিট হয়ে যাওয়ার পর আনফর্চুনেটলি আমার ফোল্ডারটা ডিলিট হয়ে যায় এবং আমি কোনোভাবেই আমার ফোল্ডারটা ব্যাকআপ করতে পারি নাই, রিকভারি করতে পারি নাই। সো আমি বিভিন্ন স্টোরে গিয়েছিলাম, ফোন রিপেয়ার স্টোরে ফোল্ডারটা বা ব্লকটা যেন আমি রিকভারি করতে পারি, বাট আনফর্চুনেটলি কেউই করতে পারে নাই। সো আমি ভেবেছিলাম আজকে আমি কোনো ব্লগ করব না, কোনো ভিডিও দিব না, বাট পরে ভাবলাম যে আমি তো প্রতিদিনই ভিডিও দিই, আপনারা তো সবাই ওয়েট করেন, অনেকেই আছে আমার ভিডিওর জন্য ওয়েট করেন, এবং আমার যে মন খারাপ সেটাও যদি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আই ফিল রিল্যাক্স, আমাকে একটু একটু ভালো লাগবে, হ্যাঁ একটু ভালো লাগবে। সো আমার মনটা এতই খারাপ যে আমি কথাই বলতে পারছি না, বুঝে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আমি আরও কেয়ারফুল থাকবো এবং আমি আরও ফোল্ডার করে আরও বিভিন্ন ল্যাপটপে বা বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন কপি করে রাখবো যেন নেক্সট টাইম এই মিস্টেকটা না হয়। সো এটা আমার জন্য একটা লেসন, কারণ আমি তো নতুন, আমরা দুজনেই নতুন ইউটিউবিং শুরু করেছি। সো আমরা ইউটিউবের আসলে কিছুই জানি না, খুব বেসিকটাই জানি আসলে, কি আমার সেট আপ থাকতে হবে, কীভাবে আমি ব্যাক আপ রাখবো ভিডিও। সো আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর গতকাল যেহেতু আপুরা এসেছিল, সো আমি মিস্টাপকে ফোন দিয়েছিলাম এবং মিস্টাপ আমাদেরকে কিছু ভিডিও ক্লিপ তার পার্সোনাল ফোনে, সে এমনিতেই ভিডিও করেছিল, তো ভিডিও ক্লিপ আমাদেরকে কিছু পাঠিয়েছে। সো ভাবলাম যে যাই আছে ভিডিও পিকচার, সো তাই আপনাদের সাথে শেয়ার করি। সো অ্যাটলিস্ট আপনাদের কিছু ভালো লাগবে, আপনারা কিছু জানলেন দেখলেন এবং আমারও কিছু ভালো লাগবে যে কিছু একটা শেয়ার করতে পেরেছি। সো আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমরা আসলে অনেক খুশি। আমরা কখনো ভাবি নাই যে আমাদের নতুন চ্যানেল হয়েও আমরা এভাবে রেসপন্স পাবো, আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা অনেক ভালো ভিডিও বানাবো এবং ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ আমরা ট্রাই করছি ভালো করার। সো আপনারা আমাদের সবসময় পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি। সো আমি আপনাদেরকে গতকালের গল্পটা একটু শেয়ার করছি, কি হয়েছিল এবং আমি কি করেছিলাম মিতুর জন্য। সো গতকাল আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা শপিং মলে আছি, এটা আমবাগান শপিং মল, তো মিতুর সাথেই গিয়েছিলাম। সো যাওয়ার পর আমি ট্রাই করছিলাম মিতুকে কোথাও একটা বিজি রাখতে, খুবই টাফ মিতুকে অন্য জায়গায় বিজি রাখা, বিজি রেখে আমি অন্য একটা কাজ করবো। সো সামহাও আমি সাকসেসফুল হয়েছিলাম, তাকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম আমি একটা অন্যকে এক্সকিউজ দিয়ে। তো তারপর আমি ওর জন্য কিছু কেনাকাটা করি, ডেকোরেশনের জন্য কিছু কেনাকাটা করি এবং তার জন্য একটা রিং কিনি ফর বার্থডে গিফট, ডায়মন্ডের রিং কিনি একটা। সো সে একদমই জানতো না, সো সে বাসে চলে গিয়েছিল ঠিকই আছে, বাট সে নর্মালি জানে, সে রাগ করেই গেছে। সো আমি এমন একটা সিন ক্রিয়েট করেছিলাম, সে যদি আমার বাসা পাশেই, বেশি দূরে না, সো বাসে চলে গিয়েছিলো। তারপর আমি তার জন্য ডায়মন্ডের একটা রিং কিনি, তারপর ডেকোরেশন করার জন্য বেলুন, ক্রাউন এবং আরও কিছু কেনাকাটা করি। সো আমি আগে আগে চলে গেছিলাম রেস্টুরেন্টে,
এবং মিতু রবীন ভাই এবং বৃষ্টি আপুর সাথে আসছিল রেস্টুরেন্টে পরে। সো এই ফাঁকে আমি একটু ডেকোরেশনও করেছিলাম, সব কিছু সেট আপ করে নিয়েছিলাম। সো এখন আমি আপনাদের সাথে কিছু আমার স্টিল ফটোগ্রাফ এবং বৃষ্টি আপুর কাছ থেকে নেওয়া, তার সে পার্সোনালি ভিডিও করেছিল কিছু, তো তার কাছ থেকে নিয়ে কিছু ভিডিও এবং আমার কিছু স্টিল ফটোগ্রাফ আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা দেখে আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের। Awesome. So it is spicy and original. I'm the half of Korean cheese. So the cheese will melt. That's why it's tofu. Kunta. কি বলে সুশি? সুশি। না, আমাদের আরেকটা খাবার আছে। আরেকটা আছে? না। হাই। কুমড়ো তো সবাই না। হ্যালো। অনেক খারাপ, অনেক অনেক খারাপ, আর আমার মনটাও আসলে অনেক খারাপ, যেহেতু কালকে সে এত কষ্ট করে এত সারপ্রাইজ অ্যারেঞ্জ করছে আমার জন্য, বাট এন্ড অফ দ্য ডে সে সাকসেস হতে পারেনি। বাট ইটস ওকে, যা ছিল আমাদের কাছে আপনাদের সাথে তাই শেয়ার করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, গুড নাইট।